ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ হে বড় কাতু আপনার প্রশ্ন হলো ফরম নিয়ে লটারির মাধ্যমে স্কুলে ভর্তি হওয়া কি জায়জ আছে যেহেতু সরকার নিয়ম করেছে আলহামদুলিল্লাহসাল্ত অসলাম আলা মাল্লাহ নবিয়া বাদ আবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি এরকম হয় যে ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে আর সকলেই ওই পরীক্ষার মধ্যে ভর্তি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে কিন্তু এত ছাত্র স্কুল বা কলেজে সংকুলন হবে না তারা একটা নির্দিষ্ট কোঠা বা নির্দিষ্ট আসন পর্যন্ত তারা ছাত্র ছাত্রছাত্রী নিবে তাহলে এখানে জগরা বিবাদ অথবা সকলেই তো চাইবে এখন ভর্তি হতে তো এই সকলে ভর্তি হতে চাইলে দেখা গেছে একটা জোর জামেলা হবে এবং সকলেই চাইবে যে আমি ভর্তি হই আর যারা হচ্ছে হতে পারলো না তার মধ্যে একটা এবং স্কুলের কর্তৃপক্ষের সাথে একটা জগড়া জাতি হতে পারে তো এগুলো থেকে বাঁচার জন্য এই জগড়া জাতি বা সমস্যা এড়ানোর জন্য যদি লটারি করে তাহলে জায়জ আছে রসুলসালিসাল্লাম যাতে কোনো স্ত্রী মনঃুণ্ড না হয় কোনো সমস্যা তৈরি না হয় স্ত্রীদের মাঝে এই জন্য তিনি লটারি ধরে তিনি স্ত্রীদেরকে নিয়ে সফরে যেতেন সুতরাং যেখানে জগড়া জাতির হওয়ার সম্ভাবনা আছে বা কোনো জোট জামেলা হওয়ার সম্ভাবনা আছে না সেখানে লটারি করা ইসলামে জায়জ রয়েছে আশা করি বুঝতে পারছেন উল্লাহ আলম